পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি আপনাদের একটি ছোট সফটওয়্যারের ব্যবহার দেখাবো যদিও সফটওয়্যারটি একটি পোর্টেবল সফটওয়্যার ইনস্টলের কোনো ঝামেলা নেই তো এই সফটওয়্যারটি যারা বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন এবং ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন তারা অনেক সময় কালার কপি করার প্রয়োজন হয় তো প্রিয় শিক্ষার্থী এই কালার কপি করার কাজটি কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন তো লক্ষ্য করুন আমি বর্তমানে ফটোশপে এখানে একটি ক্যানভাস তৈরি করে রেখেছি এমতো অবস্থায় আমি যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য করুন এই যে লেয়ারটি রয়েছে আমি এখানে লেয়ারটি বর্তমানে এই যে লেয়ারটি রয়েছে ক্যানভাসের এই ক্যানভাসের লেয়ারটি বর্তমানে লক অবস্থায় আছে আমি যদি এখানে ডাবল ক্লিক করি এবং অকে বাটনে ক্লিক করলে কি হয় আপনার লেখাটি লক আনলক হয়ে গেল এবার এখানে যদি পুনরায় ডাবল ক্লিক করি লক্ষ্য করুন এখানে একটি উইন্ডো চলে আসলো এবার কালার ওভারলে আমি যদি এখানে ডাবল ক্লিক করি লক্ষ্য করুন এখানে কালার ওভারলে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনি যে কাজটি করবেন এখানে এই বক্সে কালার বক্সে যদি একবার ক্লিক করেন তাহলে এখানে কালার পিকার উইন্ডোটি দেখা যাচ্ছে তো আমরা কি করি এখানে মাউস দিয়ে ক্লিক করে আমাদের পছন্দনীয় যে কোনো কালার আমরা সিলেক্ট করে নিই পাশে এটার একটা সুবিধা হলো লক্ষ্য করে এখানে কিন্তু প্রিভিউ আকারে দেখা যাচ্ছে আপনি যে কালারই এখান থেকে নির্বাচন করেন ক্যানভাসে কিন্তু এটি প্রিভিউ দেখা যাবে তো যাই হোক যদি আপনার কালারটি ভালো লাগে সেক্ষেত্রে আপনি ওকে বাটনে ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করুন তো এইভাবেই কিন্তু আমরা কালার পরিবর্তন করে থাকি কিন্তু সেটা তো এই যে আমরা কালার পরিবর্তনটা করলাম সেটা কিন্তু আমরা ফটোশপের মধ্য থেকে কিন্তু কালারটি পরিবর্তন করলাম এবার আমি যদি চাই যে বাইরের কোনো সোর্স থেকে অর্থাৎ মনে করি আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি আমি ফটোশপ উইন্ডোটাকে মিনিমাইজ করলাম তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু একটি অনেকগুলো কালারের একটি স্ক্রিনশট আমি এখানে আমার কম্পিউটার ডেস্কটপে রেখেছি এমত অবস্থায় যদি আমি এখানে ডাবল ক্লিক করি লক্ষ্য করুন এখানে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনারা কিভাবে কোনো পছন্দের কালার এই যে ক্যানভাসটি রয়েছে সেখানে অ্যাপ্লাই করবেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তার জন্যই কিন্তু আমাদের এই পিক্সি সফটওয়্যারটি প্রয়োজন হবে তো লক্ষ্য করুন এখানে সফটওয়্যারটি রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর এরকম একটি জিপ ফাইল পাবেন এবং রাইট বাটন ক্লিক করে যদি অ্যাক্সট্রাকে ক্লিক করেন তাহলে কিন্তু এটি অ্যাক্সট্র্যাক হয়ে যাবে এবং এরকম একটি আইকন দেখতে পাবেন তো পূর্বেই বলেছি সফটওয়্যারটি এটি এই এটি কোনো আপনার ইনস্টলের কোনো ঝামেলা নেই এটি একটি পোর্টেবল সফটওয়্যার আপনি যখন এইভাবে অ্যাক্সটেক করার পর এরকম পাবেন আপনি এটিকে দিয়ে ড্রা করে ডেস্কটপে ছেড়ে দেবেন তো প্রিয় শিক্ষার্থী এবার চলুন এখানে আমি আউট কোনো সোর্স থেকে কীভাবে আমি কালার কপি করবো তো প্রিয় শিক্ষার্থী এখানে আমি এখানে প্রথমে এই এটিতে ডাবল ক্লিক করছি লক্ষ্য করুন এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে এবার আমি পিক্সি এই যে এখানে আইকন আইকনটি দেখা যাচ্ছে এখানে ডাবল ক্লিক করুন ফলে একটি উইন্ডো চলে আসবে আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করে এটি যে জায়গায় নিতে পারবেন যাই হোক শিক্ষার্থী এবার আপনি এখান থেকে যতগুলো কালার এখানে দেখা যাচ্ছে আপনি যেখানেই মাউস পয়েন্টটা নিন ওই কালারটি কিন্তু প্রিভিউ আকারে দেখা যাবে আপনি এটাতে নিন প্রিভিউ আকারে দেখা যাবে এখানে আপনার প্রিভিউ আকারে দেখা যাবে তো যেটার উপর মাউস পয়েন্টটা নেবেন সেটাই কিন্তু প্রিভিউ আকারে দেখা যাবে তো মনে করি প্রিয় শিক্ষার্থী আপনার এই কালারটি ক্যানভাসে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি মাউস পয়েন্টার এটা এই কালারের উপর রাখুন এবার কীবোর্ড থেকে আপনি একটি কীবোর্ড অর্থাৎ কিবোর্ড থেকে যে নির্দেশনাটা দেবেন সেটা হলো কীবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা কি চেপে ধরে সি চাপুন ফলে কালারটি কপি হয়ে যাবে এবার কপি কালারটি তো কপি হলো এবার চলুন এটি আমি ক্যানভাসে অ্যাপ্লাই করি আমি এটি মিনিমাইজ করছি এবার ফটোশপে ক্যানভাসে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য এই যে আমার ক্যানভাসের যে লেয়ারটি এটির উপর ডাবল ক্লিক করুন এবার প্রিয় শিক্ষার্থী যে উইন্ডুটি আসলো এখান থেকে কালার অ বার্লে এটিতে ডাবল ক্লিক করুন পুনরায় কালার বক্সে ক্লিক করুন এবার এই যে এখানে বর্তমানে এই যে কালারের কোডটি রয়েছে সেটি সিলেক্ট করুন এবং এখানে রাইট বাটন ক্লিক করে প্যাস্টে ক্লিক করুন খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী আমরা যে কালারটি কিন্তু কপি করছিলাম সেটি কিন্তু অর্থাৎ পিক্সি সফটওয়্যারের মাধ্যমে যে কালারটি কপি করছি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো অকে বাটনে ক্লিক করুন এবং অকে বাটনে ক্লিক করুন লক্ষ্য করুন আমরা কিন্তু খুব সহজে কিন্তু কালারটি অ্যাপ্লাই করতে পারলাম ফটোশপের বাইরের কোনো সোর্স থেকে তো চলুন আরেকটি কালার অ্যাপ্লাই করি তো আমি এখানে মিনিমাইজ করলাম তো আমি এখানে কালার যে আপনার এখানে এটি তো এখানে রয়েছে আমি এখান থেকে এবার মনে করি আপনি এই কালারটি অ্যাপ্লাই করতে চান আপনি এটির উপর মাউস পয়েন্টার রাখা অবস্থায় কিন্তু প্রিভিউ আকারে দেখতে পাচ্ছেন এবার কীবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা সি পুনরায় চাপুন এবং কালারটি কপি হয়ে গেল এবার আপনি এটি মিনিমাইজ করুন এবং ফটোশপে গিয়ে আপনি ক্যানভাসের যে লেয়ারটির এই অংশে ডাবল ক্লিক করুন এবং আপনি এখান থেকে কালার অপারিতে ডাবল ক্লিক করুন পুনরায় এই বক্সে ক্লিক করুন এবং এখানে এই বর্তমান কোডটি সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করুন ফলে এই কালারটি এখানে চলে আসলো এবার অকে বাটনে ক্লিক করুন এবার অকে বাটনে ক্লিক করুন তো লক্ষ্য করুন বিশেষ করে যারা এখানে কিন্তু শর্টকাটও রয়েছে যে আপনি বিশেষ শর্টকাটগুলা কীভাবে অর্থাৎ কালার কীভাবে কপি করবেন এখানে বিষয়টা আপনার প্রিভিউ আকারে দেখানো এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার উইন্ডোটি চলে যাবে তো প্রিয় শিক্ষার্থী বিশেষ করে গ্রাফিক্সের যারা কাজ করে আর ওয়েব ডিজাইনের অনেক সময় ওয়েব ডিজাইনের কাজ করার ক্ষেত্রে কালার কপি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনার এস এম এ কীভাবে আপনার কালার কোডটি অ্যাপ্লাই করবেন বিশেষ করে যারা ওয়েব ডিজাইনের কাজ করেন তারা বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন তো আশা করি প্রিয় শিক্ষার্থী ফটোশপে ফটোশপ ছাড়াও এর বাইরে থেকে বাইরের কোনো উৎস থেকে কালার কপি করার ক্ষেত্রে কিন্তু পিক্সি সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যদি ক্লোজ করে দেন এবং আপনি যদি আবার পুনরায় কালার প্রয়োজন হয় আপনি এখানে যদি ডাবল ক্লিক করলে কিন্তু উইন্ডোটি চলে আসবে তো আমি আবার এখন আমার যেহেতু আর প্রয়োজন নেই আমি এখানে ক্লোজ করে ফেললাম তো আশা করি প্রশিক্ষার্থী এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ